একটা সমস্যা দেখা দিয়েছে, খুলতে পারছি না, চোখে খুব লাগছে। ঠিকই, এক্ষুনি নিয়ে যাব ডাক্তারখানায়, মানে অবস্থা খারাপ। আরে কিচ্ছু হবে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর এই যে সকাল সকাল উঠে চোখে একটা সমস্যা দেখা দিয়েছে, খুলতে পারছি না, চোখে খুব লাগছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয় শেঠি। সকাল সকাল রেডি হয়ে গেছি, মানে আমাদের 8টা থেকে নাচের ক্লাস ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, তাই যা হলো না। এখন ঘড়িতে বাজে 8:30, সরি 9:45, এখন আপাতত তাড়াহুড়ো করে বেরোবো, না হলে না আজকে আমি সাইকেল নিয়ে যেতাম না, অটো করে চলে যেতাম, তাহলে ভিজতাম না। কিন্তু আজকে পুরো স্যারের বাড়িতে রিহার্সাল, পুরো অড জায়গায় আবার বৃষ্টি স্টার্ট হলো। বৃষ্টি মাথায় নিয়ে রিহার্সাল দিতে যাচ্ছি, সকাল সকাল ভিজে ভিজে। এই যে আজ থেকে আমার একটা নতুন স্টুডেন্ট ইনক্লুড হলো, হাই করে দে একবার, পৌশালি। ভুল বললাম, পৌশানি। টিফিনে পরোটা আর তরকারি, এই লোক তো সেমই জানি না কতটা খেতে পারবো। ও, খুবই তাড়াতাড়ি নাচের ক্লাস ছুটি হয়ে গেছে। এই যে সকালে টিফিন করেছে পরোটা আলুর তরকারি, এখন সমস্ত ডায়েট ফায়েট বারণ করে দিয়েছে, বলেছে তুই অন্তত খেয়ে দে, সুস্থ থাক, তারপর যত ইচ্ছা ডায়েট করবি। খাওয়া তাড়াহুড়ো করে নিয়েছি, কারণ আমি এক্ষুনি নিয়ে যাব ডাক্তারখানায়, মানে অবস্থা খারাপ বলবো না, জ্বরটা ভালো হয়ে গেছে, শরীরটা প্রথম থেকেই বলছি তো উইক হয়ে গেছে, সেই জন্য আর নতুন আর একটা ডক্টর দেখাবো যাতে একটু ঠিকঠাক হয়ে যায় তাড়াতাড়ি। আপাতত গেছে টোটো দেখতে, মানে ও এমনি যেতে পারবে না, টোটো দেখা হচ্ছে, টোটো পাওয়া যাচ্ছে না, এখনো সমস্ত কিছু না সব গুলিয়ে যাচ্ছে, মানে কি করব। কালকে আবার আমার শো আছে, আমি ক্যান্সেলও করতে পারবো না। আর সকালে উঠে দেখলে তো আমার চোখটা পুরো জড়ে গেছে, আমি ভেবেছিলাম জয় বাংলা হয়েছে, কিন্তু না, দেখছি এখন তো ঠিক আছে, চোখটা লালও হয়নি কিন্তু সামান্য ফুলে আছে। মা বললো যে তোদেরকে যেতে হবে না, আমি গিয়ে দাঁড়াচ্ছি, টোটো পেলে তোদেরকে ডাকবো, মানে ও ভিতরে আছে, ও গিয়ে অতক্ষণ দাঁড়াতেও পারবে না। যাবে ওইদিকে, টোটো পেয়ে গেছি, চলো। এই দিদি, এই দিদি, আয় 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 আরে ভয় পাওয়ার কিছু নেই, পুরো মুখ চোখ শুকিয়ে গেছে তোর। ডাক্তার দেখাতেই তো এসেছে, মানে এ না, এত ভয় পায়। দেখানো তো হয়ে গেছে, এই সমস্ত ওষুধগুলো আমি নিয়ে নেবো, ওকে গাড়িতে তুলে দিয়েছি, তো বাড়ির দিকে গেল, আমি এই সমস্ত কিছু নিয়ে বাড়ি যাবো। একটা টোটো করে চলে এসেছি, রুম্পাকে বললাম ওষুধটা নিয়ে আয়, তারই মধ্যে সে আবার দুটো ওষুধ দোকান খুলে ওষুধ পাচ্ছে না, সো বোধহয় একবার ডক্টরের কাছে নামবে। একটা ওষুধ পেলাম, আর একটা পাইনি, চলো দেখি। বললো সন্ধেবেলা করে আসতে, দিই বললো আর একটা তো ওষুধ দোকান আছে, দেখি ওখানে গিয়ে পাই তো পারলো, না হলে গেল আবার সন্ধেবেলায় আসতে হবে।
দিদিকে যে ওষুধটা দিয়েছে তার কোম্পানিটা আলাদা হয়ে গেছে। আমি একবার ডক্টরকে কল করলাম, করে বললাম যে ওই কোম্পানিটা আলাদা, তখন বললো ঠিক আছে নিয়ে এসো আমি দেখছি, যদি হয় তো ভালো, না হলে আবার আমাকে যেতে হবে। ভাগ্যমরুচি একটু সাথে আছে, আমাকে আর যেতে হলো না, ওই ওষুধটা ঠিক আছে ওটাই চলবে। দিদি তো বাড়ি পৌঁছে গেছে, আমাকে এবার একা একা এতটা যেতে হবে। আমি ভেবেছিলাম টোটো করে চলে আসবো, কিন্তু কাজের সময় টোটোও পাইনি, যাই হোক বাড়ির কাছে চলে এসেছি। আর ওকে ডাক্তারখানার ভিতরে ঢোকাতে ও এমন থরথর করছে, আমি বলছি আরে ঠিক আছে। আমি লাস্টে ওর কাছে গেলাম, গিয়ে ডক্টর বলছে প্রেশার চেক করছে, বলছে আমার এমনি টেনশন হচ্ছে আমার প্রেশার হাই হয়ে যাবে, বলছে এখন তোমার লো প্রেশার, তোমার প্রেশার লো হয়ে গেছে। কথা হচ্ছে ওষুধগুলো দিয়েছে, আপাতত খাক দেখুক ওর কি, মানে একটু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর কি। ওখান থেকে এসে না একটু রেস্ট করছিলাম, একটু ক্লান্ত লাগছে আর কি। যাই হোক শান্তা সেরে নি, ওষুধপত্র কিছু খাওয়ার আছে, আর ডক্টর কি বললো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওষুধ তো সেরকম কিছুই দেয়নি, এই জাস্ট একটা কিছু পাউচ টাইপের দিয়েছে, আর বলেছে এটা কোনো রকম জল দিয়ে খাওয়ার ব্যাপার নেই, ছিঁড়ে গালে ঢেলে নিয়ে চুষে চুষে খেয়ে নিতে, আর এক ঘন্টা আগে খাওয়ার খাওয়ার। কেমন খেতে হবে মিষ্টি বলবেন তো, আমার তো এইসব খাবার আমার জল দিয়ে হলে ঠিক আছে, না হলেই খুব বিচ্ছি। অরুণ আইসক্রিমের মতো খেতে, ভালো খেতে, তোর তো ওষুধও ভালো লাগে। ভুল করে আইসক্রিম দিয়ে দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নি ডক্টর কি বললেন। আসলে দেখো জ্বর তো আমার আগে থেকেই ভালো ছিল, বাট ওই যে বলছে না প্রচন্ড একটা উইকনেস কাজ করছে, আর হাত পা গুলো তো কিরকম থরথর করছে, কোনো রকম এনার্জি নেই। ওখানে গিয়ে ডাক্তারবাবুকে আমি ওটাই বললাম, একটু প্রেশারটা চেক করলেন, প্রেশারটা সামান্য লো দেখাচ্ছে, বললেন যে ঠিক করে খাওয়া দাওয়া কর, বেশি পরিমাণে ফল খা, একটা ভিটামিনের সিরাপ দিয়েছে যেটা আমার আগে থেকেই ছিল, তাও এটা বোধ হয় একটু অন্য, সেই কারণে আবার একটা এনেছি। আর ওই যে পাউডার মতো কিছু একটা দিয়েছেন, উনি বলেছেন ভয়ের কিছু নেই। আর আমি না অনেককে জিজ্ঞাসাও করছি, এই জ্বরটা মোটামুটি যাদেরই হচ্ছে দুর্বলতা তো রেখেই যাচ্ছে, খাওয়া দাওয়ার উপর জোর দিতে বলেছেন। রুম্পা আমার মাঝখানে বললো আমরা না ওয়েট গেইন করছিলাম বলে ডায়েট শুরু করেছিলাম, উনি বলছেন ওখান থেকেই সমস্যার সূত্রপাত। অ্যাকচুয়ালি আমরা ধরো সব কিছু প্রোটিন এই সমস্ত মেনটেন করে তো খেতে পারি না, উনি বললেন যে এখন তো সব বাতিল, তোরা মন দিয়ে খাওয়া দাওয়া কর, আর অতিরিক্ত পরিমাণে ফল খাওয়ার কথা বললেন। সারা দিনটা না বৃষ্টিই হচ্ছে, ভাগ্যিস তাড়াতাড়ি একটু ডক্টরের কাছে চলে গিয়েছিলাম, এরকম যদি ভিজতাম তাহলে তো আর দেখতে নেই। এখন তো রেগুলার আমাদের এরকম প্লেন খাওয়া দাওয়াই চলছে, আজকে এই ঘি আলু ভাতে মাছ ভাজা, তার সাথে সকালে একটুখানি তরকারি আছে ওইটাই খেয়ে নেব। ভাত খাওয়ার পর তো একটা করে ফলের কথা বলেছে, অ্যাকচুয়ালি একটা করে নয় যতটা পাওয়া যায় আর কি। তো আজকে তো রুম্পা মৌসুমি লেবু এনেছে, মানে আমি খেতে এতটাও পছন্দ করি না, কিন্তু তোকে খেতে হবে এখন। মিষ্টি হ্যারে ভালো খেতে, ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, টক টক মিষ্টি মিষ্টি বলে না সে বাইরে আছে। কেন তোমরা হয়তো ভাবছো 4 তারিখ, আমি তো বলেছিলাম টিচার্স ডে আজ হচ্ছে 4 তারিখ, টিচার্স ডের কোনো জোগাড় হচ্ছে না কেন, কোনো কিছু হচ্ছে না কেন। আসলে আমি কাল রাতে ঠিক করলাম
যে সবাইকার শরীর খারাপ, মেন যাকে নিয়ে টিচার্স ডে সেই যদি না ঠিকঠাক ভাবে এনজয় করতে পারে তাহলে এরকম টিচার্স ডে করার দরকার নেই। মানে টিচার্স ডে করার দরকার নেই মানে টিচার্স ডে হবে না এটা নয়, মানে আজকে যেটা ঠিক ছিল সেটা দিদির শরীরটা ভালো হয়ে গেলে তারপরে ডিসাইড করা হবে। আমি ভাবছিলাম আমি একা বলছি সবাই করবে, সবাইকার অসুবিধা হবে না, আমি সবাইকার সাথে কথা বললাম, সবাই বললো যে একদম, কারণ দিদির এতই শরীর খারাপ যে দিদিকে নিয়ে ওরকম করার কোনো দরকার নেই। সমস্ত প্ল্যান আমাদের ভেস্তে যাচ্ছে কিন্তু দিদির আগে শরীর। সকালে উঠে আমার চোখের যে অবস্থাটা হলো, আমি এই সাইডে একটা পিকচার অ্যাড করছি, মানে না আমি একটা চোখ এরকম খুলে আছি, একটা চোখ বন্ধ, মানে এটাই ভাবছিলাম যে জয় বাংলা হয়ে গেলে গেল, কালকে আমার শো আছে। দা কমপ্লিট, আপাতত একটুখানি রেস্ট। কি একটা বানিয়ে এনেছে, এরকম করলেই চলছে আজ। এই তো এই তো কি সায়ন, এটা ভাবলাম তৈরি করেছে, এখন বলছে ও কিনেছে, তাহলে কি হবে? নিতে পারছি 7:30, আমি আপাতত এডিটিং এ বসবো। এই দিনগুলো যে কিভাবে কাটছে, মানে শুরু হচ্ছে কি করে শেষ হয়ে যাচ্ছে। আজকে রাতের খাবার রুটি আর আলু ভাজা। মিতা তো ওষুধপত্র খাওয়ার পর থেকে ভালোই আছে, আর সত্যি কথা বলতে তেমন যে ইমার্জেন্সি কিছু ছিল তা নয়, আসলে এতই উইক লাগছিল না, ওই রিক্সটা নিতে পারলাম না, বাড়ির লোকও বললো তো একবার দেখিয়ে এলাম, তবে এখন এটা মানতেই হবে, দেখিয়েছে সত্যি একটা ভালো কাজ হয়েছে, বেশ অনেকটা সুস্থ লাগছে। যাই হোক, আশা করছি 2-3 দিনের ভিতরে আমিও হয়তো আমার ছন্দে ফিরতে পারবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।